এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Thank you.
চলতে চলতে না পথের কাঁটা আমার পায়ে বিঁধে হাসতে হাসতে না দুঃখের ছায়া আমায় আসে ঘিরে মন চলার পথে আসার রঙা প্রদীপ জ্বেলো মুখ আলো আমার আলো আধার মুছে ফেলো অনেক দেরি হয়ে গেল তোমার যত সব লাস্ট মোমেন্টে এটা কি আসার সময় হলো সঞ্জয় হ্যাঁ আমাকে জিজ্ঞেস করো না তোমার বোনকে জিজ্ঞেস করো বোন আমাকে কেন লকেটের জন্য সোনার দোকানে দেরি হয়েছে বলতে পারো না লকেট হ্যাঁ তোমার বোন বলছিল আমাদের বিজয়ের জন্য যখন লক্ষ্মীকে দিতে রাজি হয়েছো তখন আশীর্বাদটা ছাড়াই হয়ে যাক নমস্কার আঙ্কেল নমস্কার শুনছো দেখো সঞ্জয় কি বলছে একবার দেখে যাও এদের কাণ্ডটা সব কথা যখন হয়ে গেছে তখন আমরা কি বলবো ওদের ঘরে যাবে অধিকার তো ওদেরই কি বলো দিদি সেই জন্যই তো এসেছি বিজয় বাবা এই লকেটটা লক্ষ্মীকে পড়িয়ে দাও তো আজ থেকে আমরা সম্বন্ধী হলাম নিশ্চয় বুঝলে আমি শিবেন এখানে আবার কেন এসেছো আর কোথায় যাব বলুন দাদা আপনি আর রায় বাবু আমার মৃত দাদার দুই বন্ধু পার্টনার এই অনাথের মা বাপ কিন্তু আমার বাড়িটা অনাথ আশ্রম নয় আপনি অনেক বেশি পেয়েছো রাগ করছেন কেন হ্যাঁ চারিদিকে হাসি খুশি আলো একাই আমি অন্ধকারে থাকবো দাদা দায়িত্ব তুমি নিজেই মদ জুয়া বেশ্যা কিছুই রাখুন তোমার ছায় দেখাও পাপ এক পাশে পাবে না নাও গেট আউট ফ্রম হিয়ার চা বাবা হ্যালো অজয় রায় কবে ফিরলে কিছুক্ষণ আগেই শোনো আমি কাল সকালে আবার ফেরত যাচ্ছি হ্যাঁ কন্ট্রাক্টটা খুব সুন্দর আমরাই পাবো একটা কাজ করতে পারো তুমি আমার এখানে একটু আসতে পারো হ্যাঁ একটু আন্ডার টেবিলের ব্যাপার আছে তোমার মতামতের দরকার ওকে আমি আসছি ঠিক আছে বাই বাই বারে তোমার কপালে পিসি ইয়েস পুলিশ স্টেশন ইন্সপেক্টর 10th রোড জুহুতে মিস্টার অজয় বোস ওর পার্টনার মিস্টার রায়ের খুন করেছে হোয়াট তাড়াতাড়ি আসুন হ্যাঁ কি আজে বাজে কথা বলছো তুমি খুব ভালো করে ভেবে চিন্তেই বলছি রায় বাবু শিবেন তোমাদের কাছে আমি কুকুর নরকের জীব হ্যাঁ নরক দর্শনটা আগে তাহলে তুমি করো তুমি কি আমাকে ধমকি দিছ নাকি জানো আমি তোমাকে পুলিশ দিতে পারি হ্যাঁ আমি আহম্মক নই যে শুধু ধমকি দিয়ে পুলিশে যাব না বুঝলে না বুঝলে না আমি বিলিতি ক্যালেন্ডার রায় কি হলো তোমার
মিস্টার অজয়। ইন্সপেক্টর দেখুন আমার পার্টনার খুন হয়েছে। পার্টনারে খুন পার্টনার করবে না তো আর কে করবে? কি বলছেন আপনি? হাতে ছুরি সামনে লাশ। কিন্তু আমি আমার পার্টনারের খুন কেন করব? যা বলার আদালতে বলবেন। হাবিলদার হাত করে লাগাও। আজ আর কোনো না নয়, হোশ গিন্নি হবার আগে একবার যদি হ্যাঁ বলতে তাহলে কি আজ আর দিন দেখতে হয়? তখন হ্যাঁ বলনি, এখন তো হ্যাঁ বলো। আমি বিলিতি, বিলিতি ক্যালেন্ডার। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মা ঠাকুর আসুন আসুন, মা ঠাকুর আসুন আসুন, উঠুন উঠুন উঠুন, উপরে উঠুন। চলুন এসে আমার। চিন্তা করো না। লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, মেটাকার, কার মেটা, মেটাকার, মার কাছে যাব। আমি তো তোমার মা সোনামণি। ডাক্তার, আমি এখানে। তোমার বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। নার্স, কাইন্ড অফ অ্যামনেশিয়া, পুলিশ কাস্টডিতে দিয়ে দাও। পুলিশ? মেয়েদের দেখেছেন? বড়টা 7 বছর, মেজরটা 5 বছর আর ছোটটা 3 বছর। ওদের মধ্যে থেকে একজন লাল জামা নীল প্যান্ট পরেছে। ওয়ার্ড নাম্বার 7। লক্ষ্মী, লক্ষ্মী, এ তো লক্ষ্মী, কোথায় গেল? লক্ষ্মী, আমি দেখছি, মা ঠাকুরন, মা ঠাকুরন। বসকে, তুই কে রে? আমার নাম
আমার নাম সুজি। সুজি, এখানে তোর নাম লেখা আছে, তোর বুঝি এটা? নেভার মাইন্ড, আর তুই শো, আমি অন্য জায়গায় দেখছি। দেখো পুরগি, আরে বাহ, এই টুকরি তো খুব সেয়ানি, মনে হয় আমার নানি। বল, এই টুকরিতে কি আছে? মুরগি ডিম। টুকরি, এই দেখ জাদুর লাঠির কামাল, যার উপর ঘুরে যায় তার বদলে দেয় রূপ রং আর চা। মুরগি আমার পাড়ে ডিম, ডিম থেকে বেরোয় মুরগি। দেখো মুরগি আমার পাড়ে ডিম, ডিম থেকে বেরোয় মুরগি। মুরগি বলে, আরে মুরগি বলে, এ বি সি ডি, মাই নেম ইজ সুজি, মাই নেম ইজ সুজি। কথা তো তুই 6 মাইনে সে বলছিস, এই উমর মে তোকে কাম কে দেবে? চাল নিকাল এখান থেকে।
কোনো মা নেই নাকি এর উপর জুলুম করতে তো লাজা করছ না বাড়ি প্রতিবেশীরা সবাই বোবা হয়ে দাঁড়িয়ে দেখছো এরা সব কি বলবে সবই খাতার মধ্যে বন্ধ আছে তোর যদি অত ইচ্ছা তা তুই চুকিয়ে দে না এই 6 মাসের কা ভাড়া দে দে তোর খাতা হ্যাঁ লো দে লো পেজ নাম্বার 16 তোর হ্যান্ডরাইটিং একদম মস্ত যে লালা এই নে ওর মেরা খাতা সব পানি মে ডুবে গেল আমি বালবাদ হয়ে গেলাম মুখ কি দেখছিস ওকে ওকে পানি মে ডুবিয়ে দে কোথায় মরে গেছিলে আপনার যাও মারো मारो और मारो শরীরে থাকে মনে করো তোমার রক্তই তোমায় দিয়েছি তোকে কি বলে আশীর্বাদ করব রে যা বলে খুশি আচ্ছা আমি চলি জিসাস You bless us, and God bless you. Oi, je sir, oi meta. I'm a. Kere, huh? Arey shayb, esho blackboard ra tomar shong kena? Shut up. Habildar, hat kori lagao. Hey, hat laga bina. Kena bar onik ijjot ache, bujhle? Chalo, ami nijei darshan diye ashi giye boro shayb ke. Chalo. হ্যালো ইন্সপেক্টর সীতা হিয়ার সীতা উকিল শ্যামবাবুর ফোন এসেছিল আজ তোমার কোর্টে ডেট রয়েছে ওকে আমি আসছি হাই ইন্সপেক্টর সাহেব আমি বরবাদ হয়ে গেছি ইন্সপেক্টর সাহেব এই মেয়েটা আমার জানে মেরে দিয়েছে সব হিসাব করতে বই খাতা পানি মে ফেলে দিয়েছে হাই ইন্সপেক্টর সাহেব পরিষ্কার করে বুঝিয়ে বলো ব্যাপারটা কি আরে ইন্সপেক্টর সাহেব এ কি বলবে আমি বলছি আমি মায়ের বয়সি একজন বুড়ি মানুষের মাথা ফাটিয়ে দিয়েছে এত রক্ত পড়েছে এত রক্ত পড়েছে এরা ভাবে এদের রক্তই রক্ত আর গরিবের রক্ত জল সুজি এটা পুলিশ স্টেশন মাছের বাজার নয় তুই রোজ একটা না একটা ঝামেলা নিয়ে এখানে হাজির হস পাগল করে দিবি তুই বারবার ধরে নিয়ে এলে আমিও পাগল হয়ে যাব এর থেকে ভালো ভেতরে করে দাও না ভেতরে করে দাও না
তোকে ভেতরে করব যেদিন তোর এগেইনস্টে সাফিসিয়েন্ট এভিডেন্স পাবো সেদিন তোকে ভেতরে করব নাও গেট আউট ফ্রম হিয়ার থ্যাঙ্ক ইউ লেকিন ইন্সপেক্টর সাহেব আমার সব হিসাবের বই খাতা চুপ করুন আপনি আপনার বই খাতার হিসাব এখানেই হবে আপনার বিষয় কত কমপ্লেইন আছে আপনি জানেন হাবিলদার একে ভেতরে বন্ধ করো আমাকে আচ্ছা তুমি এখানে তোমার নামে কমপ্লেইন লেখাতে এসেছিলাম আমি জানতাম তাই তোমার পার্সটা পকেটে নিয়ে ঘুরছি এই নাও একেবারে খালি ছিল এর মধ্যে শুধু এই ফটোটা ফটোটা কার তাতে তোমার কি দরকার বুঝে গেছি হিন্দি ছবি আমিও দেখি হিরো হিরোইন ছোটবেলায় হারিয়ে গেলে একজন আরেকজনের ফটো সব সময় সঙ্গে নিয়ে ঘুরে তাই তো তা যদি ওকে সামনে পাও তো চিনবে কি করে ইচ্ছে কষ্ট কষ্ট করছি কেষ্ট একদিন পাবো বলেই বাহ তোমার বিশ্বাসের মায়েরই জোর আছে উকিল সাহেব জিসাস ইউ ব্লেস হিম এন্ড গড ব্লেস ইউ এখন কেমন লাগছে মাসিমা অনেকটা ভালো তবে বড্ড দুর্বলতা হবে না অতটা রক্ত বেরিয়ে গেছে সেই ভাবছিলাম কপাল ভালো তো বেঁচে গেছি কি বলছেন আপনার অনেক পরমায়ু আছে আরে ডাক্তার তুমি এখানে পোস্টমর্টেম রিপোর্ট কি আমার মাসিমা আপনি আমি তো তোমাকে চিনতে পাচ্ছি না বাবা মাসিমা ছোটবেলায় আপনি আমায় দেখেছেন আমি বিজয় সঞ্জয় গুহ আমার বাবা এবার মনে পড়েছে ও তুমি আমাদের সেই এতটুকু বিজয় না কিন্তু মাসিমা আপনি একা মেসমশাই দুর্গা সরস্বতী ও ওরা ওরা কোথায় জানি না বাবা ওদের কত খুঁজেছি এমন কেউ নেই যাদের জিজ্ঞেস করিনি তবু ওদের কোনো খোঁজ পেলাম না মাসিমা আমার সব হারিয়ে গেছে সব হারিয়ে গেছে বাবা সব হারিয়ে গেছে ধৈর্য ধরো মা কেঁদো না যাদের মনে আশা ও স্বপ্ন নেই তারা এই জীবনে সংগ্রাম লড়তে পারে না তোমার ভেতরে শক্তি রয়েছে তোমার চোখে তো স্বপ্ন আছে দেখো না এতদিন পর তোমার বিজয় ফিরত এসছে কি বলো বিজয় মাসিমা দুঃখ করবেন না আমি তো এসে গেছি দেখবেন সবাই কি ফিরে পাওয়া যাবে একে একে বাবা হ্যাঁ Thank you.
আপনি এক নজম পেশে খিদমত হ্যায় ইসকা নাম হ্যায় তওয়াইফ ন তন বচতে হ্যায় ন মন বচতে হ্যায় ন তন বচতে হ্যায় ন মন বচতে হ্যায় তওয়াইফ হ্যায় হম আপনা ফন বচতে হ্যায় কি ভাবছেন যে দিন প্রথম আপনাকে দেখেছিলাম সেই দিনটা আমাকে আগেও দেখেছেন কবি সম্মেলনে অতি তাদের দুঃখ বোধ হয় আর কেউ এমন করে কোনোদিন ভাবেনি তাই বলুন হয়রান হচ্ছিলাম যা কখনো ছাপাও হয়নি তা আপনি জানেন কি করে আমার ভীষণ ভালো লেগেছিল আপনার দরদে মনে ওই সুর তা হিন্দিতে হলে ও আমি গাই যদি এ ব্যথা কেউ বুঝতে পারে কল্পনাতে একটা আবছা ছবি ভাসত তার নাম দিয়েছিলাম সালমা সেই আবছা মুখটা আমার একমাত্র প্রেরণা ছিল জানো আজ তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি সে তুমি সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা একজন আগুন আর একজন হাওয়া সামনে কথা বলো তুমি একজন কবি আমি সব বুঝি দেখুন আপনি আমাকে ভুল ভাবছেন আরে কই হ্যাঁ বলি ভাই আহ চল হাঁট সালমা আরে হ্যাঁ চল না চল না কি কথা চল না আমাকে চল না ভেবেছিস আরে আরে সালমা তুমি এত নামচিন জায়গায় কি ব্যাপার আমার সালমার টানে আরে ভাই কল্পনার কুয়াশা ছেড়ে মাঝে মাঝে বাস্তবে একটু নিবেশো না বাবা বিশ্বাস করো বন্ধু সত্যি আমার কল্পনা কায়াপে এখানে আছে তা যদি সত্যি হয় তাহলে মানতেই হবে তুমি কপাল করে জন্মেছ ইউ লাকি সে তোমাদের শুভেচ্ছা তা তোমার সীতার খবর কি সে একই তবু মনে হয় দুনিয়াটা যেন একই জায়গায় থেমে আছে সূর্য হ্যাঁ সীতা আজ তোমায় এড়িয়ে যেতে দেবো না সীতা আমরা একজন আরেকজনকে ভালোবাসি বিয়ে করার বাধাটা আমাদের কোথায় বাইরের বাধা হলে কথা ছিল না কিন্তু বাধাটা যে আমার মনে সূর্য সব হারিয়ে গেল প্রতিজ্ঞা নিলাম যতদিন না সবাইকে খুঁজে পাই নিজের কথা কোনো দিন ভাবব না আমারও তো মন আছে ইচ্ছেও আছে তাহলেও এতটা স্বার্থী হতে পারব না আমাকে দুর্বল করে দিও না ওদের যে খুঁজে বের করতেই হবে জানি না কবে হবে অপেক্ষার অবসান কোথায় গেছিলে মা বাড়ি চলো না মা আমি যে কত কানি হ্যাঁ যাবো তা তোমার বাড়িটা কোথায় অনেক দূরে চলো না মা হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাব তোমার নাম কি ভুলে গেছ আমি তোমার গুড্ডি বাড়ি চলো না হ্যাঁ হ্যাঁ যাব চলো সীতা তুমি একটা পেশেন্টকে দেখে ফিরছিলাম তারপরে এক বন্ধুর সঙ্গে দেখা হলো তাকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি কিন্তু এই মেয়েটাকে নমস্কার আঙ্কেল হ্যালো বেটা আঙ্কেল এ আমার মা মা এর মা বোধহয় আমার মতন দেখতে তাই মা বলে ডাকছে না আঙ্কেল আমার সত্যিকারের মা ঠিক করে বল না কত নিবি হ্যাঁ মাথা খারাপ নাকি এত দাম দু টাকা জোড়া হ্যাঁ ড্রাইভার গয়না রাখতে নিয়ে ঠিক করে বল আসল লেবু এসে গেছে রে চোর 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 ধরো চোর চোর ধরো চোর
ইন্সপেক্টর সাহেব আপনি কাকে খুঁজছেন চোর ছা চোর চুনুপটি না রুই কাতলা শাট আপ গয়নার বাক্সটা কোথায় গয়নার বাক্স কানে শুনতে পাও না এই হাত লাগাবেন না আমি আপনার রাজ্যের বাসিন্দা নই এর জবাব তুমি পাবে যেদিন তোমায় হাতে নাতে ধরবো মনে রেখো চোরের দশ দিন তো পুলিশেরও একদিন বুঝলে নেভার মাইন্ড জিসাস ইউ ব্লেস মি এন্ড গড ব্লেস ইউ আমি চুরি করিনি ইন্সপেক্টর সাহেব আর আমি বলছি তুই চুরি করেছিস চুরির জন্য নিজের লোক করিনি ইন্সপেক্টর সাহেব যিশু মাফ করবে না যে আমাকে ফাঁসিয়েছে গেল কোথায় এখানেই তো রেখেছিলাম তুমি এই বাক্সটা খুঁজছো হ্যাঁ বাবা এই বাক্সটাই তো এটা আমার গাড়িতে এলো কি করে আমি লুকিয়েছিলাম গো কি বললে সত্যি কথা বলবো চোরাই মাল তুমি চুরি করো না বাবা আমি করি না পড়া পেটা আমাকে দিয়ে করে চুরি চামারি লুটপাট খুন খারাপি দুনিয়াতে যা হয় সবই পাপি পেটি করে আচ্ছা আমি চলি হ্যাঁ শোনো মা কিছু মনে করো না একটা কথা বলবো আরে কি বলবে বাবা কিছু উপদেশ দেবে তাই তো তুমি যা করছো তা ভালো নয় একদিন পস্তাবে কিন্তু অতীত তোমাকে ছাড়বে না আরে লেকচার ছাড়ো বাবা বড় কঠিনই পৃথিবী চোখ চেয়ে দেখো দেখতে পাবে চারিদিকে শুধু বেঁচে থাকার আকুলতা কান পেতে শোনো শুনতে পাবে গরিবের বুক ফাটা কান্না কিন্তু আমি কাঁদতে চাই না আরে আমি বলি কি তুমিও এই ধান্দা শুরু করে দাও পুরো বয়সটা আরামে কাটবে কি বলো কি ভাবছো কথাটা কিন্তু দামি আচ্ছা আবার কোথাও না কোথাও দেখা হবে চলি জিসাস ইউ ব্লেস হিম এন্ড গড ব্লেস ইউ টুলু ভালো ধান্দা শিখিয়ে গেল জিসাস ব্লেস হার জিসাস তোমার কাছে আমি কি অপরাধ করেছি কি অপরাধ করেছি আমার আমার ছোট ছোট দুটো বাচ্চা রয়েছে কালকে আমার স্কুলে ফিস ভরতে হবে জিসাস তুমি তুমি ওকে ক্ষমা করো না তুমি ওকে ক্ষমা করো না যে যে আমার স্বামীকে চুরির অপরাধে ফাঁসিয়েছে সিস্টার কে কাকে ফাঁসিয়েছে আমার স্বামী জন ডিকস্টা একটা বাড়িতে ড্রাইভারের চাকরি করে ওদের ওদের গয়নার বাক্স চুরি করে একটা মেয়ে পালিয়ে যায় আর মালিক বলল মালিক বলল মেয়েটার দলে আমার স্বামী আমার স্বামী নাকি ভাগিদার মনে দুঃখ করো না ও সবারই শোনে তোমারও শুনবে দেখবে তোমার স্বামীকে ওই ছাড়াবে জিসাস ইউ ব্লেস হার এন্ড গড ব্লেস ইউ গয়নার বাক্স কি ব্যাপার উকিল সাহেব গয়না আমি চুরি করলাম কিন্তু ধরা পড়লো বেচার জন নামে ড্রাইভার এমন একটা চক্কর চালাও যাতে আমিও বেঁচে যাই আর ড্রাইভারেরও কিছু না হয় ও খুব গরিব চোরের আবার সুবুদ্ধি এত কি করে হলো উকিল সাহেব আমার ধান্দা যাই হোক না কেন আমার মন পরিষ্কার আয়না যেমন দুটো সাইড হয় উল্টো সোজা সেই রকম আমার জীবনটাতেও উল্টো সোজা রয়েছে উল্টো বলল চুরি করো চুরি করলাম সোজা বলল ওকে পাঁচিয়ে নাও
তাই তোমার কাছে চলে এলাম। যেমন করেই হোক ওকে বাঁচিয়ে নাও। ঠিক আছে, ওই ড্রাইভারকে আমি বাঁচাবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি সব শর্তটাতেই মানতে রাজি আছি। এসব উল্টো সোজা না করে ভালো মেয়ে হওয়ার চেষ্টা করো। সমাজ কি আমায় ভালো হতে দেবে? কেন দেবে না? সত্যি? প্রমিস? প্রমিস। এটা কি? চুরি যাওয়া গয়না, যার জন্য নির্দোষ একটা লোককে বন্ধ করে রেখেছেন। তা কোথায় পেলেন? চোর নিজেই দিয়ে গেছে, চুরির মাল তো পেয়েই গেলেন, এবার লোকটাকে ছেড়ে দিন। নিন, সই করে দিন। আরে তুমি জন, ইনি ওই যে তোমাকে জেল থেকে ছাড়িয়েছিল। আরে আমি কোথায় ছাড়িয়েছি? আমি তো ফাঁসিয়েছিলাম, ছাড়িয়েছে জিজাস। জিজাস, তুমি তোমার আলোয় জীবন আলোকিত করে দিও। এমন রোশনির দিনে তুমি অন্ধকারে বসে কেন? এই আলো করা দিনটাতে আমার জীবন অন্ধকারে ডুবে গিয়েছিল মুন্নিবার। পুনরায় যাক তোর জীবন, চলো। প্রতিবারের মতো আজও তোমাকে বলছি, রিহাই করো। আজ আমাকে নাচতে গাইতে বলো না, আমি পারবো না। রিহাই করো মুনি ভাই, রিহাই করো। আরে বছরে দু চার দিনই তো আসে মাল কামাবার। মাল গুছোনা ছাড়া আর কিছু তো শেখোনি তুমি? লুচ্চি মুখ পুড়ে ছোট মুখে বড় না জোর ডাকে। বাস বাস বাস। এলো বাবা, তোমারা পয়সা তুম নিচে আজ করো। হাম উপর সালাম স্যার। এই কে কোন বনা রে সালাম কে লিনে না বানা। এই গান কি করে শিখলে? এই গানটা, এই গান যে আমার ঘরের গান।
আমার দুর্গা লক্ষ্মী সরস্বতী জানতো এই গান তুমি না না কিন্তু তুমি তো বাজারের মেয়ে তুমি তো ওরা কেউ হতে পারো না না পারো না ঠিক ধরেছো বাবা আমি ওদের কেউ নই তবে শিখলি কি করে এই গান একজনকে গাইতে শুনেছিলাম সুরটা তুলে নিয়েছি কাকে গাইতে শুনেছিলি কোথায় সে জানি না বাবা কি জানি এই দুনিয়ার ভিড়ে হারে গেছে আছে কি নাই তাও জানি না সলমান জানো আমার আওয়াজ শুনতে পেয়ে আমাকে খুঁজতে কে এসেছিল আমার আমার বাবা তোমার বাবা আমি ও তো কারো মেয়ে হারিয়ে যাব আমি জানো বাবার চোখে দেখলাম বিরাট ঠোঁ বিশ্বাস ওর মেয়ে আজ আজ এই ইচ্ছা হলো বাবা বলে ছুটে গিয়ে লুটে পড়ি ওর পায়ের উপর পারলাম না নিজেকে লুকিয়ে নিলাম না হলে হয়তো ওর বুকটা চুরমার হয়ে যেত চুরমার হয়ে যেত ধৈর্য ধরো সালমা ধৈর্য ধরো কি ভীষণ ধৈর্যই তো ধরলাম না হলে বাবাকে ফিরে যেত ঠিক এমনি কোনোদিন যদি মা বোনেরা আমার দেখা পায় আমাকে আমাকে ধৈর্য তো ধরতে হবে বলতে হবে মিথ্যে কত কথা আর হয়তো পারবো না আচ্ছা আমার মুক্ত হবার কি কোনো উপায় নেই একমাত্র একমাত্র মরে যাওয়া ছাড়া এমন কথা বলো না সালমা যেদিন থেকে তোমাকে পেয়েছি তুমি আমার স্বপ্ন তুমি সাধনা আমি তোমাকে মুক্ত করবই যা কপালে আছে দেখা যায় সালমা চলো দেখা যাবে কি দেখিয়ে দিচ্ছি আলো আধার মুছে ফেলো আধার মুছে ফেলো যেন এমনি ওগো আলো তুমি জ্বলতে থেকো ওগো আলো আমার আলো আধার মুছে জলের মতি দিয়ে গেঁথেছিল মালা স্রোতের জলে ভেসে গেল প্রেমের বারণ ডালা ওদের হৃদয় পাশে জেলো ওগো আলো
মনি ওগো আলো তুমি জ্বলতে থেকো কিন্তু এই গানটা তো আমি শিব মন্দিরের কাছে টেপ করলাম, তাহলে কি উনি আপনার? হ্যাঁ, উনি আমার স্বামী। আমাকে তাড়াতাড়ি শিব মন্দিরে নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। হ্যাঁ মাসিমা, চলো। আরে ওই কোথায়? এখানে তো কেউ নেই। এখনো তো এখানেই ছিল, কি জানি কোথায় গেল। আমি ওদিকে দেখছি। কাছে পেয়ে দূরে সরিয়ে নিলে কি কঠিন, কি কঠিন তুমি, কি কঠিন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ডাক্তারবাবু শিগগিরই চলুন, নাহলে মাথা না ফিনিশ হয়ে যাবে। কি হয়েছে? এক পেট মদ গেছি বুঝি? হ্যাঁ, খাবি খাচ্ছি, তাড়াতাড়ি চলুন। নার্স, পুট হিম অন ড্রিপ। কি জ্বালা, সলিড শেষ করে চলে গেছে আমাকে। হাত লাগা তো। একটু যদি এই ছবিটা এর বউ, এর বউ তুমি চেনো ওই মহিলাকে? না স্যার, আমি এখানে নতুন। শুনেছি বউটা একা ছেড়ে পালিয়ে গেছে, চিট করেছে স্যার। আর এই বাচ্চাটা কার? এদেরই মেয়ে, ও লাপাতা। সূর্য, এসব পাগলের মতো তুমি কি যাতা বলছো? যা নিজের চোখে দেখেছি, কানে শুনেছি, সেই নিষ্ঠুর সত্যিটাকেই বলছি। লোকে বলে নারী চরিত্র ভগবানেরও দুর্বোধ্য। তুমি তাই, তুমি একটা নয় দু দুটো জীবনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো।
তুমি কি বলছো কাকে বলছো এই জ্ঞানটাও তুমি হারিয়ে ফেলেছো সূর্য না ফেলিনি আমি এমন একজন পুলিশ অফিসারের কথা বলছি যে সমাজ আর আইন দুয়েরই চোখে অপরাধী সূর্য এমন একজন মহিলার সঙ্গে কথা বলছি যে শুধু কলঙ্কিনী নয় মূর্তিমতী কলঙ্ক আমাকে একবার বুঝিয়ে বলবে তো আমার অপরাধটা কোথায় জিজ্ঞেস করো নিজের আত্মাকে একবার পিছন ফিরে তাকাও দেখবে ওই মরণাপন্ন লোকটাকে যার নামের সিন্দুর একদিন সিঁথিতে পড়েছিলে যার সংসারে একদিন লক্ষ্মীর ঘর সাজিয়েছিলে তারপরে একদিন মৌসুমী ফুলের মতন অদৃশ্য হয়েছিলে সূর্য কিন্তু সীতা তুমিও তো মা হয়েছিলে তবে কি লোভে তবে কি লোভে দুর্গা কালী লক্ষ্মী সরস্বতীর মতো মঙ্গল শঙ্খ না বাজিয়ে মূর্তিমতী অমঙ্গল হয়ে গেলে যাও সীতা একবার নিজের চোখে গিয়ে দেখে এসো একদিনের সেই মানুষটা আজ অমানুষ হয়ে গিয়ে বেঁচে থাকার তীব্র যন্ত্রণায় কেবল ছটপট করছে আর ওর ফুলের মতো মেয়েটা মায়ের এতটুকু মমতার জন্যে মাথা খুঁড়ে মরছে যাও সীতা নিজের চোখে গিয়ে দেখে এসো তোমার ভারতনগরে সেই বাড়িটার লক্ষ্মী ছাড়া চেহারা তারপরে এসে হিসেব করো কি তোমার অপরাধ ভারতনগর তার মানে ওই মাতালটা গুট্টির বাবা আঙ্কেল আঙ্কেল আমার বাবাকে খুঁজে পেয়েছো আমাকে আমার মাকে বাবার কাছে নিয়ে চলো না আরে ডাক্তার কি ব্যাপার অ্যাক্সিডেন্ট করার ইচ্ছে নাকি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট তো হয়ে গেছে তার মানে ওই গঙ্গার মতন পবিত্র সীতা জানো আমার সঙ্গে কি করেছে ওই সীতা বিবাহিতা ওর ওর স্বামী আছে ওর একটা মেয়ে আছে কোন সীতা কার কথা বলছো তোমরা এই যে মেয়েকে ভালোবাসে তার কথা হচ্ছে মা ভালোবাসে কিন্তু দাবির জন্য মিথ্যে কথা যখনই আমি নিজের মনের কথা বলতে চেয়েছি প্রতিবারই আমার কথা কেটে নিজের কাহিনী শোনাতো আজ জানলাম ওর কাহিনীর প্রতিটা অক্ষর মিথ্যে ছিল মেয়েরা এত নিচে নামতে পারে তা আগে জানতাম না না বাবা ওরে মেয়েরা মা মায়ের জাতকে অবিশ্বাস করার আগে একটু ভেবে দেখবে না কোথাও তোমাদের ভুল হচ্ছে নাকি আমাকে একবার সীতার কাছে নিয়ে যাবি বাবা দেখো মা এসেছে কেন এখানে এসেছো কি চাই কিছু চাইতে আসিনি আপনার মেয়েকে আপনার কাছে পৌঁছে দিতে এসেছি আমি বিশ্বাস করি না কি আমার মেয়ে কে জানে কার মেয়ে জানেন কার সঙ্গে কথা বলছেন আমি একজন পুলিশ অফিসার কি তুমি পুলিশ অফিসার তাহলে গুড্ডির মা গুড্ডির মা বাহ বাহ উর্বশী বলবো না মেনকা না রম্ভা কি গো সুন্দরী
ছুরি টানতো আজকে আমি তোকে ছাড়বই না রে কে এই এই তুই কে রে শালা তোমার লাগিনি তো তারপর হঠাৎ জানি না কি হলো কার সঙ্গে যেন চলে গেল একদিন আর কখনো ফিরে এলো না ও ধোকা দিয়েছে আমাকে নিজের সন্তানকে অমিত বাবু হয়তো ভুল বুঝেছেন হয়তো উনি কোনো অঘটনের শিকার হয়েছেন মেয়েদের মতিভ্রম হতেও পারে কিন্তু মায়েরা এত বড় ভুল করে না আপনি আমি সূর্যর মাসিমা আমার ছেলে বিজয়ের বন্ধুও বিজয় গুহ হ্যাঁ কিন্তু আমি যে শুনেছিলাম তার মা ঠিকই শুনেছ আমি ঠিক মা নই তবে বিজয় আমাকে মা বলে ডাকে হ্যালো হ্যাঁ উনি আছেন মাসি ঠাকুরন আপনি মা আপনি আমি লক্ষণ লক্ষণ মা লক্ষণ তুমি আর এত বছর পর এখানে শত্রুর হাত থেকে বাঁচাবার জন্য সীতা নাম দিয়ে বড় করেছি তোমার দুর্গাকে মা এই তোমার দুর্গা দুর্গা হ্যাঁ আমার দুর্গা দুর্গা কি দেখছিস মা একবার মা বলে বুকে টেনে ধর আমি যে মা শুনবার জন্য পাগল হয়ে গেছি মা দুর্গা মা গো আমার এতদিনে বোধ হয় রাত পোয়ালো তুমি আমার উষার আলো উষার আলো হ্যালো ডক্টর সূর্য হিয়া ও বিজয় কি ব্যাপার আহা বিনা কারণে তুমি ভুল বুঝছো আমার এখানে যিনি আছেন কে আরে আমি যাকে মা বলি হ্যাঁ সীতা ওর নিজের মেয়ে কি বলছো তুমি ও বিজয় তুমি তুমি আমার টেনশন দূর করে দিলে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বিজয় বিজয় কে কি ব্যাপার এই যে শুনুন আপনার কাছ থেকে বিশেষ একটা ব্যাপারে পারমিশন নিতে এসেছি আমার পারমিশন হ্যাঁ এত বছর পরে আমার মাকে আমি ফিরে পেলাম তো তা যদি হলো আমরা দুজনে মিলে মা সেবা করবো কি বলো মা হ্যালো হ্যাঁ হ্যাঁ সেটা তোমার কল হ্যালো চন্দন চন্দন সিনেমা বলেছিলাম না একদিন হাতে নাতে ধরবো চুরি চাকরি ছেড়ে আজকাল চরস কোকিনের ব্যবসা চলছে তাই না কিন্তু এটা আমার নয় সব চুর ধরা পড়লে এই একই কথাই বল এসো তোমাকে আমার সঙ্গে আসতে এই ছাড়ো হ্যান্ডস আপ কাম ব্যাক নো চাল গেলাম কমলি না ছোড় বিশ্বাস করো ইন্সপেক্টর অন্য লোক আমি নই আমার ব্যাড লাক ও ড্রেস আমার ড্রেস একই রকম হ্যাঁ পুলিশ স্টেশনে চলো আগে ড্রেস অ্যাড্রেস দুটোই ঠিক করে দেবো ঠান্ডা পড়লেই সব তান্দ্রামি ঠান্ডা হয়ে যাবে কমাল হ্যায় উদর পিন্ডি বুদর ঘাড়ে
Never mind. Jesus, you bless me and God bless you. Mwah! দাঁতের গোড়া নড়ে গেছে কিনা? হ্যালো ইন্সপেক্টর। হ্যালো সুজি, তুমি এখানে? আরে উকিল বাবু আসেনি, ধরে এনেছে। চুরি চামারি থেকে একটু উন্নতি হয়েছে, চরস্কোপিনের ব্যবসা শুরু করেছে তো। কিন্তু আপনি ভুল তো করেননি, ও ঠিক সেই প্যাটার্নের জিনিস নয়। না পুলিশ অন্ধ, না আমার সঙ্গে ওর কোনো শত্রুতা আছে। ইন্সপেক্টর তুমি কিছু ভেবো না, তোমার মনটাকে আমি চিনেছি। যার মনে ময়লা নেই তাকে ভগবান দেখে। থ্যাংক ইউ উকিল বাবু। জিসাস, ইউ ব্লেস মি, ব্লেস হিম, ব্লেস দি ইন্সপেক্টর অলসো, এন্ড গড ব্লেস ইউ। আদালত নিজের দায়িত্বে শ্রী বিজয় গুহর আবেদনকে মহত্ব দিয়ে মিস সুজিকে জামিনে ছেড়ে দেওয়ার আদেশ দিচ্ছে। প্রয়োজন মতো মিস সুজিকে আদালতে হাজির করবার জন্য শ্রী বিজয় গুহ প্রতিজ্ঞাবদ্ধ থাকলেন। চলো যাওয়া যাক। এই আমি আশ্রম টাশ্রম যাব না, বলে দিচ্ছি। দেখো আমি তোমার জামিন নিয়েছি, যেখানে নিয়ে যাব যাবে, আর না যাই তো জামিন ক্যান্সেল। আরে না বাবা না, চলো। এসেছি। না না কিছু না। এই আমার বাড়ি, এসো। একি কোথায় গেল মুশকিল সুজি? এটা তোমার বাড়ি? হ্যাঁ। খুব সুন্দর তো উকিল সাহেব। খুব সুন্দর না? চলো। কোথায়? শোবার ঘরে। এই আমাকে লাইনের মেয়ে ভেবো না, বলে দিচ্ছি। আহা আমাকে ভুল বুঝো না সুজি। তোমাকে ভুল বুঝবো না? আরে শালা পুরুষদের জানতে বাকি নেই আমার। তবে মনে রেখো নিজেকে বাঁচাবার ক্ষমতা আমার আছে, দেখবে দেখবে। দিল সুজি, সুজি আমার মা। এ তোমাকে এর কাছে নিয়ে যাচ্ছিলাম সুজি। ইনি আমার মা, তোমাকে এনার কাছে নিয়ে যাচ্ছিলাম। আমি একে চিনি। তুমি কি করে চিনলে মা? এই তো আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। ও ডাক্তার তাহলে এটার কথাই বলছিল? হ্যাঁ বাবা, যদি সেদিন হাসপাতালে এ আমাকে রক্ত না দিত তাহলে তোকে দেখে মনে হচ্ছে যেন আমাদের রক্তের সম্পর্ক, তাই না মা? কিন্তু মা তোমার এই মেয়েটি ছেলেদেরও বাপ, একে একটু মেয়ে সাজিয়ে দেখাও তো দেখি কেমন লাগে। চুপ কর, বেশি রাগাস না একে। আয় মা, তুই আমার সঙ্গে আয়। দেখো সামলে যা চিজ। ঠিক করে চলো। আরে সামলে, কি আশ্চর্য মা, একে তো চেনাই যাচ্ছে না। তুই তো একে একেবারে ঘরোয়া মেয়ে সাজিয়ে দিয়েছো। বেটা মেয়েরা ঘর বাসাজেই ভালো দেখায়। এবার যদি হুকুম করো তাহলে এর জন্য একটা ঘর বসানোর ব্যবস্থা করে দিই। ধরে নিয়ে এসে একটা বর, কি বলো? শয়তান, মনের কথাটা বলছিস না কেন, যে তুই নিজেই বর সাজতে চাস? মা আমাকে এত গবেট ভাবিস না। একে নিয়ে যখন তুই ঘরে এসেছিলিস আমি তখনই বুঝতে পেরেছিলাম কালী পুরোহিত ডাকছি।
আমি তোমায় ভালোবাসি। মা কি বলছো তুমি? তুমি তো আমার মনের কথা ভালো করেই জানো। জানি বাবা, কিন্তু সেদিন কি আর আসবে? তোমার মতোই সবাইকে একদিন ফিরে পাওয়ার আশা আমিও ছাড়িনি মা। তাহলে তুই পরের মেয়েটাকে ঘরে আনলি কেন? মেয়েটার মনটা ভালো, সঙ্গ দোষে নষ্ট হয়ে যাচ্ছে, দেখে দয়া হলো তাই নিয়ে এলাম। সুজি, সুজি, লক্ষ্মীর লকেট। সুজি, বিজয়, বিজয়, বিজয়! কি হলো মা, কি ব্যাপার? দেখ তুই লকেটটা। এই লকেট কোথায় পেলে? সুজির কাছে। সুজি, কিন্তু এই লকেট তো আমি লক্ষ্মীকে পড়িয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তার মানে সুজি লক্ষ্মী? হ্যাঁ, তাই তো আমি তোকে বলতে এসেছিলাম। লক্ষ্মী উপরে নেই বেটা, কোথাও চলে গেছে অভিমান করে। আমি যে কাপড় দিয়েছিলাম সেটাও এখানে ফেলে গেছে। চলে গেছে কি? সুজি আমার বোন। হ্যাঁ দুর্গা, এটা লক্ষ্মীর লকেট, ওকে পেয়েও হারাবো আমার। আমি জানি কোথায় ওকে খুঁজে পাওয়া যাবে। জিসাস, জিসাস, শুনলে তো, শুনলে তো, আমার উপর দয়া দেখানো হচ্ছে। আরে যারা তোমার উপর দয়া করেনি তারা আবার দয়া কথাটা বলে কি লজ্জায়? Never mind. Jesus, bless me and God bless you. মা, তুমি, তোমার চোখে জল কেন? দুনিয়ার তো তিন ভাগই জল বাবা, মোনা জল, চোখের জল। মানুষ জন্মেও কাঁদে, উঠতেও কাঁদে, সব টাইম টাইমের ব্যাপার। তুমি এখানে কি করছো? আমিও কানতে এসেছি মা, মন্দির, মসজিদ, চার্চ সব জায়গায় আসি, বুকটা হালকা করার চেষ্টা করি। তোমার কি দুঃখ বাবা? দুঃখ কি একটা, আমার যে সব হারিয়ে গেছে। তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মতো তুমিও একলা। হ্যাঁ মা, বড্ড একলা। হয়তো জিসাসের ইচ্ছা কি সুখ দুঃখ ভাগ করেনি। তুমি আমার ঘরে যাবে মা? বাবা। হ্যাঁ মা। জিসাস, God bless you and bless us. চল চল। এখানেই থাকে ও। সুজি, আরে এখানে তো কেউ নেই। আসুন আসুন। নবাব চললে? নবাব চললে না এ বেগম, নবাব চললে মানে নবাবের দালাল। কিছু নতুন এন্টারটেইনমেন্ট আছে? আছে আছে, নিশ্চয়ই আছে। কিন্তু আমার আসল মাল? এই নাও তোমার এন্টারটেইনমেন্ট, তুমি ধরো আমি খুলছি। নবাব সাহেবকে বলবেন আমার সালাম, আর বলবেন আমি রাত্রিবেলায় ইন্তজার করবো।
खूबसूरत हो बहुत, छेल छबीली तुम हो, जान लेवा हो मगर चंपा चमेली तुम हो। खबरदार जो मुझे हाथ लगाया। हाथ तो हाथ है जानम, हमें तो होंठों से होंठ लगाने की कीमत अदा की है। कमी तुम्हें तुम्हारे चंद बहुरो पिशास्ते होलो सलमा, हमें तुम्हारे नहीं जीते शेष। चलो सलमा चलो। तुमरा भाई पियो ना, जाओ माँ, आशीर्वाद करी, तुम्हादेर भालोबासा पूर्ण होक। एदिके ना, ओदिके। भगवान ठाकुर, ये नौकुल। की बोली? ए, ए दाखो ना। आमोर, तोर बाबर माता, दे आमाई। ताई तो, अरे बाबा रे, ये आमाई फांसी है ची, आमी ओके, देखची। Disco, 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 मन दिया तुम जाओ जाके, मन दिया तुम जाओ जाके, एके ओके ताके। या डिस्को 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 खाओ दाओ डिस्को, डिस्को 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 खाओ दाओ डिस्को। সবাই খাই বেশেরা নাচি গাই নিয়ে ঠাকুরের নাম নেশায় জোর আসো জমে, নেশায় জোর আসো জমে, প্রাণ বাঁচাও ভাগো। ইয়া ডিস্কো 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 খাও যাও ডিস্কো, ডিস্কো 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 খাও যাও ডিস্কো। মানাবো ওদের গাধা চুমন করছো জাদু চালা, চুমন করছো জাদু চালা, নিবে যাবে আলো। Oh!
মালা মাল খেয়ে পড়ে আছে। আরে এ তো অনেক রক্ত বেরিয়েছে, চলুন তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া যাক। ডাক্তারবাবু পেশেন্ট খুব সিরিয়াস। ইজ ই সিরিয়াস? হ্যাঁ, একটু তাড়াতাড়ি চলুন, একটু তাড়াতাড়ি। সালমা, আমার সালমাকে কেড়ে নিও না। সালমা, সালমান অসভ্যতা করছো, গায়ে হাত দেবে না বলছি। তা তো চড়ছো কেন গো? রস টস টস করছে, রসটা খাবো, রসটা খাবো, কুরে কুরে খাবো, সেই জন্যই তো মুন্নি বাইকে পয়সা দিয়েছি। পৃথিবীতে বাঁচতে হলে অনেক নাটক করতে হয়, বুঝলে? চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। বাড়ি? বাড়ি আমার নেই, কোনো যাবার জায়গাও আমার নেই। তুমি একলা, বাবাও একলা, আমিও একলা, আবার তুমিও একলা। বাহ, বেশ মিলেছে। নেভার মাইন্ড, জিসাস ব্লেস মি অ্যান্ড গড ব্লেস ইউ। চলো। হাট হাট, থাম থাম। ও এসো, নামো, সামলে নামো। বাবা, বাবা দেখো কাকে এনেছি। কাকে আবার আনলি? বাবা একে নিয়ে এলাম। বাবা কি দেখছো? এর নাম সালমা, লক্ষ্মী মেয়ে। গুন্ডারা উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আমার নজরে পড়ে গেল। শালাদের এমন ধুলাই দিলাম যে, এমন ধুলাই দিলাম যে মাসখানেক বাবার নাম মনে পড়বে না।
বাবা আমাদের মতো এরও কেউ নেই তাই নিয়ে এলাম এর জায়গা এখানে হবে না কি কেন এ বেশ্যা না বাবা না ও তবে তোমরা চেনা জানা তা যাই হোক ওকে বোন বলেছি বোনের ঘরে বোন থাকবে না তো যাবে কোথায় যেই চলেই খুশি আমি এখানে নরক বসাতে চাই না বাবা এই চোখে জল দেখো একটু সুযোগ পেলে মমতা পেলে হয়তো ওই জলেই ওর সব পাপ ধুয়ে যাবে এ তোমার মেয়ে নয় কিন্তু মেয়ের মতো থাকতে দাও না বাবা বলো না বাবা বলো বলো না বাবা বলো যা তোর খুশি দেখলে তো বাবার মনটা এই এই চল এস ফর সুজি এই লকেটটা আমার জন্য এনেছো না দিদি এস ফর সালমা এস ফর সরস্বতী এইরকম আমার কাছে একটা এলির লকেট ছিল এলির লকেট এল ফর লক্ষ্মী তাহলে তুমি কি লক্ষ্মী লক্ষ্মী না না সারা শহর আমাকে সুজি বলে চেনে শুয়ে পড়ো শুয়ে পড়ো আপনি আপনার তো এখন জলসা ঘরে থাকার কথা ছিল হুজুর জলসা ঘরের কথা বলে আমাকে জ্বালিও না মুন্নি ভাই আমার টাকাটা ফিরিয়ে দাও কি বলছেন হুজুর তা সম্ভব নয় সম্ভব যদি না হয় তাহলে সালমাকে এনে দাও তার মানে তোমার মেয়ে সালমা আমার মাথায় আঘাত করে পালিয়ে গেছে পালিয়ে গেছে হ্যাঁ কোথায় পালিয়ে গেছে চাবুকওয়ালা একটা মেয়ের সাথে টাঙ্গাওয়ালার বাড়িতে গেছে তা টেনে আনুন না না মুন্নি ভাই না মাল আমি লাগাবো তার উপর ঝঞ্ঝাট পোয়াবো তা হয় না আমি পিসি তা আমি কি করব সবাই জানে তুমি ওর মা তোমার সামাজিক আর কানুনি সব অধিকারী আছে ওর উপর তাই না সাহেব এই যে আমার মেয়ে একে ধরো সাহেব জলদি করো এই মিথ্যে কথা এ আমার কি অন্যায় এ কসাই স্যার মাকে কসাই বলছিস চল না ছেড়ে দে আমি যাব না এই কানুনি আমার বোনের গায়ে হাত দিলে এ হাত ভেঙে ও হাতে ধরিয়ে দেব আরে সাহেব সুজিত এ ইন্সপেক্টর সাহেব আমার মতে এই রকম বাজে মেয়ের সাথে না ঘুরে ভালো চুপ স্যার আমাকে এখান থেকে নিয়ে যেও না আমি আমি নরকে ফিরে যাব না না এই ঘরকে আমি নরক হতে দেব না একে এখান থেকে নিয়ে যান ইন্সপেক্টর বাবা একে বলির পশু হতে দিও না একে বাঁচাও বিশ্বাস করো বাবা এরা এরা আমার কেউ নয় তোমার মতোই এক মানুষের রক্ত আমার শরীরে আমি আমি ভদ্র ঘরের মেয়ে যার শরীরে ভদ্র ঘরের রক্ত থাকে তারা মরে যায় মুখে কালি মাখে না বাবা কি বলছো সব কপালের দোষ দিদি সব পেয়েও সব হারলাম আসি যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে বাবা আমি ভাবতেই পারিনি তোমার মন এত ছোট ওর চোখের জলের কোনো দামই দিলে না ওকে কষের হাতে তুলে দিলে তুমি খুনি বাবা আর আমি এক মিনিট এখানে থাকবো না আমি চললাম সুজি Thank you.
লকেট সালমার কাছে? বিতর্কিতা সালমা বেগম, যদি আপনি কোনো উকিলকে নিয়োগ করতে চান, এই আদালত তারও অনুমতি দিচ্ছে। ধন্যবাদ জজ সাহেব, উকিলের দরকার আমার নেই। আদালতের যে কোনো রায় আমি মেনে নিব। হয়তো এই এই আমার বিধি। বাদী মুন্নি বাইয়ের বয়ান অনুযায়ী আপনি তাহলে ওরই সন্তান? না জজ সাহেব, এ মিথ্যে কথা। মুন্নি বাইয়ের সন্তান এ নয়। যা বলার আছে কাঠগড়ায় এসে বলুন। ধন্যবাদ। জজ সাহেব, যে মেয়েটা কাঠগড়ায় দাঁড়িয়ে চোখের জলে ভাসছে, আমি প্রমাণ করতে পারি সে আমারই মেয়ে সরস্বতী। বাবা। হ্যাঁ মা, আমার সাময়িক ভুলকে আমি শুধরে নিতে এসেছি। বাবা, জজ সাহেব, জজ সাহেব, বাবা মাকে স্বীকার করেছেন, ইনি আমার বাবা, আমি এর মেয়ে সরস্বতী। বাবা, মা ভগবতী ভারতী তোমার সরস্বতী গলায় সুর দিয়ে আজ ও নিলাম হওয়া থেকে বাঁচিয়ে রেখেছেন বাবা, বাঁচিয়ে রেখেছেন। আরে জজ সাহেব, এসব মিথ্যে। কেমন মেয়ে, ওকে প্রমাণ করতে পারে? আমি প্রমাণ করতে পারি জজ সাহেব। এই লকেটটা দেখুন জজ সাহেব। সর্বনাশ, দেখলে? যেমন কর্ম তেমন ফল। 14 বছর আগে আমার 3 মেয়ে 8 বছরের, 6 বছরের, 4 বছরের ছিল। এক দিওয়ালির দিন আমার বন্ধু সঞ্জয় গুহ ওদের গলায় পড়িয়েছিল। সঞ্জয় গুহ? আপনি অজয় বোস না? হ্যাঁ। তুমি? আমার নাম বিজয় গুহ। সঞ্জয় গুহ আমার বাবা। আমার সামনে বাবা লক্ষ্মী দুর্গা সরস্বতীর গলায় 3টি লকেট পরিয়ে দিয়েছিলেন। বিজয়, আমার সরস্বতীকে পাওয়া গেছে। শুধু সরস্বতী নয়, সবাইকে পাওয়া গেছে মেসমশাই। সত্যি? হ্যাঁ, প্রথমে মাসিমাকে পাওয়া গেছে, তারপর দুর্গা, আর লক্ষ্মী সুজির রূপে। কি সুজি? আমার লক্ষ্মী? হ্যাঁ বাবা, আমি তো সেই দিনই বুঝতে পেরেছি ও আমার দিদি, যেদিন আমাকে নিজের লকেটের কথা বলেছিল। ওই এলের লকেটটি আমার বাড়িতে রেখে জানি না কোথায় চলে গেছে। আমি ওকে পেয়েও হারিয়ে ফেলেছি, হারিয়ে ফেলেছি। হারানোর দিন সব শেষ হয়ে গেছে বাবা, আর আমরা কেউ কারুকে হারাবো না। বাবা, আজ তোমাদের সবাইকে খুঁজে পেতেই আমি এই পেশা ধরেছি। আজ আজ তোমাদের সবাইকে খুঁজে পেয়েছি। জজ সাহেব, এই ছদ্মবেশের আড়ালে যে লোকটি, সে খুনের পলাতক আসামি। 14 বছর আগে রামনগরে মিস্টার রায় নামে যার খুন হয়েছিল তার হত্যাকারী এই অজয় বোস। বাবা, স্বীকার করছি ইওর অনার, আমি অজয় বোস, কিন্তু আমি খুনি নই। ভয় পেয়ে পালিয়ে গিয়ে সব হারিয়ে ফেলেছিলাম। আজ বনবাস শেষ হয়েছে, সত্যি মিথ্যের বিচার আমি আদালতের হাতে ছেড়ে দিলাম। আদালত মিস্টার অজয় বোসকে শ্রী রায়ের হত্যার অপরাধে কাস্টাডিতে নেবার আদেশ জারি করছে। আমি বিলিতি ক্যালেন্ডার বিসি। বাবা, কি পাগলামি করছিস? নিজেকে শাস্তি দিচ্ছি মা, যে হাতে বাবার পায়ের ধুলো মাথায় নেব সে হাতে ওকে হাত করে পড়িয়েছি। কি বলছিস তুই? স্বপ্ন যখন সত্যি হলো ঠিক তখনই হলো স্বপ্ন ভঙ্গ। দিদি, না রে, অমন কথা বলিস না। আরে, মা কালীর দয়ায় মেয়েদের ফিরে পেলাম,
ওকে পাবো না 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 তা হবে না দুর্গা দুর্গা একবার তুই আমাকে ওর কাছে নিয়ে চল রে আমাকে নিয়ে চল কে হ্যাঁ গো সাবিত্রী আমি সাবিত্রী 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 তুমি কত পাল্টে গেছো তুমিও তো পাল্টে গেছো সে চেহারা সে সোনার মতন রং কি হয়ে গেল যেন চেনাই যায় না একবারে জানো তোমাদের হারিয়ে ফেলার পর পাগলের মতো কেঁদে কেঁদে ফিরতাম মনে হতো আমি বুঝি আর বেশি নেই এমন কথা বলো না অনেক কেঁদেছি আর কাঁদিও না পারে কপাল গ্রহে ফেরে 14টা বছর ঘুরে মরলাম আজ কাছে পেও কাছে নেব তার উপায় নেই মাঝখানে জীবন মরণের ব্যবধান ভেব না বাবা আমি তোমাদের খুঁজে বাবার ব্রত নিয়েছিলাম আশীর্বাদ করো ব্রত নেওয়া যেন সার্থক হয় তোমাকে যেন কলঙ্ক মুক্ত করতে পারি আশীর্বাদ করি মা তোমার মনোকামনা পূর্ণ হোক আর যদি একবার লক্ষ্মীর মুখখানা দেখতে পেতাম লাগে তো নি না চলো বস ওই যে আচ্ছা এ সেই মরদ মার্গা মেয়েটি হ্যাঁ একই দেখে শুকিয়ে দিয়ে নাকি এখন আমার বেজা খাবে না তোমার জিনিস তোমার কাছে পৌঁছে যাবে আপন জিসাস চলো ড্রাইভার এই কোথায় যাচ্ছো চুপ করে বসে থাকো একটা গুন্ডা আমাকে বেঁধে মা ঠাকুরন আর সরস্বতীকে নিয়ে গোলবাড়ির দিকে পালিয়েছে কি হলো মা সরস্বতীকে কিডন্যাপ করে নিয়ে গেছে আমার সঙ্গে চলো চলো তুমি কেন বিশ্বাস করছো না দিদি আমি তোমার বোন সরস্বতী মাকে দেখিও তুমি চিনতে পারছো না আরে যা যা নাড়া বারবার বেলতলায় যায় না বুঝলি দিদি সব জেনে শুনেও আমারই ভালোবাসার লোকের সঙ্গে ছেনালিপো না জি জি তুমি কি বলছো দিদি ন্যাকামি দোকানে শপিং এর সময় উকিল বাবুর সঙ্গে ডোলনি হচ্ছিল না না মা না তুই আগাগোড়াই ভুল বুঝেছিস বিজয় ওকে শপিং এ নিয়ে গেছিল ঠিকই কিন্তু ও যে এখনো নিজের লক্ষ্মীর ছবিটা বুকে নিয়ে ঘুরে বেড়ায় দেখিস নি তুই কেন মিথ্যে বলে পাপ বাড়াচ্ছ বিনা দোষে পিষে গেলে তোমার জন্য দুঃখ হয় কিন্তু আমার দুঃখ হয় না শিবেন বাবু শোধবোধ তোমার মাল নিয়ে গেছিলাম আবার ফিরে দিয়ে গেলাম We'll be right back.
সুজি কি হলো সুজি শিবেন বাবু লক্ষ্মী লক্ষ্মী মনে হয় মাথা ঘুরে পড়ে যাওয়ায় নিজের নামটাও ভুলে গেছে ভুলে যাইনি ভুলে যাওয়া মনে পড়েছে শিবেন বাবু 15 বছর আগে আমার মায়ের ইজ্জত নেবার চেষ্টা করেছিলে ছোট ছিলাম বেঁচে গিয়েছিলে আজ তোমার নিয়তি সামনে হাতে নাতে ধরতে চাইতে না এবার ধরেছো প্রমাণ সামনে ওসব প্রমাণ পরে হবে একবার দিদি বলে ডাকতো আগে এ আবার কেমন নাটক ইন্সপেক্টর নাটক নয় মা নিয়তির পরিহাস মা ও তোরই দিদি দুর্গা সরি যদি পারিস তো আমাকে ফোন মাফ করিস উকিল বাবু সেদিন শরীকে আর তোমাকে হাসতে দেখে বড্ড কান্না পেয়েছিল বুকটাতে বড্ড বেজেছিল আর পাচ্ছে না জিসাসের কাছে প্রার্থনা করি তোমরা দুজনে সুখী হও কি বলছিস দিদি তোর উকিল বাবু লক্ষ্মী পুজো ছাড়া আর কিছুই জানে না যে ও জিসাস আজ কত খুশির দিন হাসির তরিটা দেখবার আগে একবার যদি বাবাকেও দেখতে পেতাম না লক্ষ্মী না হাসির দড়ি তোমাকে দেখতে দেব না খুব শিগগির মেসমশাইও জেল থেকে ছাড়া পাবেন বিজয় হ্যাঁ মা খুব শিগগিরই বাবার কলঙ্কের দাগ ওর মাথা থেকে মুছে যাবে মা ছুরির ওপর বাবার ছাড়াও আর একটা হাতের নিশান মজুদ ছিল সিন্ধুকের ওপরেও সেই একই নিশান আর সেই নিশানের মালিক হচ্ছেন ওই উনি বিজয় তোমাদের মাধ্যমে ঠাকুর আমার সিঁথির সিঁদুর
অক্ষয় রেখেছেন, কিন্তু বাবা দুর্গা সরস্বতীর পাশে লক্ষ্মী না থাকলে সন্ধি পুজো হয় না রে, সন্ধি পুজো হয় না। কেন না মা, লক্ষ্মী তো চিরকালই চঞ্চলা, আমি হয়তো থাকবো না, তবে তোমাদের মনের মণিকোঠায় আমার স্মৃতি তো থাকবে। ইন্সপেক্টর, ইওর অনার, পোস্টমর্টমের রিপোর্ট আর প্রত্যক্ষ সাক্ষী সর্বোপরি আসামির জবানবন্দি নিঃসন্দেহ প্রমাণ করে মিস্টার দিব্যেন চৌধুরীর হত্যার অপরাধী আসামি মিস সুজি। ইওর অনার, আমার আইনজ্ঞ বন্ধুর কথা মেনে নিলেও কিছু সন্দেহের অবকাশ থেকেই যায়। ন্যায়ের একমাত্র মূল মন্ত্র, দশজন অপরাধী ছাড়া পাক, তবু একজন নিরপরাধী যেন শাস্তি না পায়। ও কিনি আশা, আমি ওর বাগদত্তা, তাই আমাকে বাঁচাবার জন্য উকিল বাবু তর্কযুদ্ধ করে যাচ্ছেন। আমি আবার বলছি, ওই শয়তানকে আমিই গুলি করেছি। মা বোনের সম্মান বাঁচাবার জন্য এই একই কাজ যে কোনো সন্তানই বারবার করবে। আদালত মৃত্যুদণ্ড দিলেও আমি হাসি মুখে মেনে নেব, শুধু যদি আমাকে আমার বাবাকে দেখবার আদেশ দেওয়া হতো তাহলে কোনো আফসোস থাকতো না। কিন্তু আজ যদি সত্য প্রকাশ না করি তাহলে আমার আফসোস থেকে যাবে। জজ সাহেব, এখন আমি করেছি। যদি এই কেস সম্বন্ধে কিছু বলার থাকে তাহলে কাঠগড়ায় এসে বলুন। পবিত্র গীতার শপথ নিয়ে বলছি, পবিত্র গীতার শপথ নিয়ে বলছি, যা বলবো যা বলবো সত্যি বলবো, সত্যি বলবো। আর সত্যি হলো ওই শয়তানের খুন মিস সুজি নয়, আমি করেছি ইওর অনার, আমি করেছি এখন। কিন্তু কেন ইওর অনার, ও মানুষের বেশে একটা শয়তান ছিল, আমার সোনার সংসারটা রসাতলে পাঠিয়ে আমার স্ত্রীর শরীরটা জোকের মতো শুষে নিচ্ছিল, আর আমি স্ত্রীকে ভুল বুঝে নিজেকে তিল তিল করে মৃত্যুর হাতে সঁপে দিচ্ছিলাম ইওর অনার, সঁপে দিচ্ছিলাম। তোমার এই অবস্থা? আমার অবস্থা দেখলি, যেমন কর্ম করেছিস তেমন ভোগ কর, এবার ভগবান সব দেখে সব শোনে। আমি, তুমি আমাকে ভুল বুঝো না, বিশ্বাস করো আমি বাড়ি থেকে পালাইনি। শিবেনের লোক তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে মিথ্যা কথা বলে আমায় নিয়ে গেছে। তিন বছর আগে এক থাপ্পড়ের বদলা এমন ভাবে নেবে ভাবতেও পারিনি। আমাকে বাঁচাও, আবার যদি আমাকে ধরে নিয়ে যায় এই উত্তেজনা মানুষ সহ্য করতে পারে না। যেতে বড় কষ্ট হচ্ছে, মরার পর আমার আত্মা শান্তি পাবে না, কথা দাও চরম প্রতিশোধ নেবে তুমি, ওই শয়তানদের রক্তে আমার জ্বালাটা জুড়বে। ত
সাবধান। আমি তোকে ছাড়ব না। ইওর অনার, ওই শয়তানটাকে সুজি নয় খুন করেছি আমি। আমার বদলে সুজি শাস্তি পাক, এ আমার বিবেক কিছুতেই মেনে নিতে পারবে না। খুন করেছি আমি, তার প্রমাণ এই পিস্তল। আদালত পরীক্ষা করুক ডেড বডি সরিয়ে পাওয়া গুলি আর এই পিস্তলের গুলি একই। হ্যাঁ ইওর অনার, মিস্টার অমিতের জবানবন্দি থেকে প্রমাণিত হয় মিস সুজি নিরাপরাধ। আদালত মিস সুজিকে সসম্মানে রেহা করছে। মিস্টার অমিতকে পুলিশ কাস্টডিতে নেবার আদেশ জারি করছে। বাবা, গুডি 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 আমার সোনার গুডি। গুড্ডি গুড্ডি শোনা, কান্দে না মা, কান্দে না। কি ব্যাপার হাওলদার, আপকো রেহা কিয়া জাতা? কি ছেড়ে দেয়া হলো? হে ভগবান, আমার আলো আধার মুছে ফেলো। ওগো আলো, আমার আলো আধার মুছে ফেলো। জানো এমনি ওগো আলো, তুমি জ্বলতে থেকো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।